বাড়িঘরের আসবাবপত্রের মাধ্যমে চলছে গাঁজা পাচার। প্রায় প্রতিদিনই নিত্য নতুন কৌশল অবলম্বন করে রাজ্য থেকে বহিরাজ্যে কিংবা বহিরাজ্য থেকে এ রাজ্যে গাঁজা পাচার করে চলেছে পাচারকারীরা। তবে পুলিশি তৎপরতায় সেই সব পন্থাও মার খাচ্ছে। সোমবারও এক নতুন পন্থা অবলম্বন করে আগরতলা থেকে বহিরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সমেত কন্টেনার গাড়ি। এ বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, সোমবার সকাল 10টা নাগাদ AS28JC0792 নম্বরের একটি কন্টেনার গাড়ি আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে যাওয়ার সময় চোরাইবাড়ি নাকা পয়েন্টে আসে। তবে গাড়িটিতে গৃহস্থালীর সব আসবাবপত্র থাকায় প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ হয়নি, কিন্তু পরবর্তীতে নিয়ম মাফিক গাড়িটিতে তল্লাশি চালিয়ে বাড়িঘরের আসবাবপত্রের মধ্যে 150 কেজি গাঁজার প্যাকেট লুকায়িত অবস্থায় পায় পুলিশ, যার কালো বাজারে মূল্য 25 লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ সুপার। জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 19 আগস্ট থেকে সমস্ত ত্রিপুরাতে 16 টাকা পয়েন্ট শুরু করেছিলেন, ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারপর আমরা রেগুলার এই চোরাই বেরিয়ে যে নাকা পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি। আজকেও আমরা যে গাড়িটা ডিটেন করলাম এখানে, এসএমএল একটা গাড়ি, গাড়িটা হলো AS28JC0702। তো এই গাড়িটাকে আমরা ডিটেন করি, এটার মধ্যে সন্দেহ করার কোনো স্কোপ ছিল না। সব কিছু গৃহস্থলীর যে মাল থাকে, টিভি, ফ্রিজ, সুপার সেট, কাপড় চোপড়, লেপ তোষক, এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল 150 কেজি গাঁজা পেয়েছি এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, মুজিবর আলী এবং জাহাঙ্গীর আলম বলে। কেস নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। তাদের বাড়ি কোথায়? ওনাদের দুজনের বাড়ি বঙ্গাইগাঁও আসাম। গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে। আর বাজার মূল্য যেটা বলছেন, বাজার মূল্য তো হয় না, কালো বাজারের মূল্য এ পাচারকাণ্ডে গাড়ির চালক মজিবুর আলী ও সহচালক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুজনের বাড়ি আসামের বঙ্গাইগাঁও জেলায়। বর্তমানে তাদের বিরুদ্ধে NDPS আইনে মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।